গুড মর্নিং। তো সকাল সকাল আজকে চলে এলাম, আজকে আমরা 9টা বাজেনি যদিও, আমি রান্না চাপিয়েছি আর আমাদের বাড়িতে মিক্সিটা খারাপ হয়ে গেছে, সেই থাপানোর সময় থেকে খারাপ হয়ে গেছে, মিক্সি মিস্ত্রি এসেছে। কিন্তু মিক্সির মিস্ত্রি মানে একদমই মিস্ত্রি না, ঠিক খুলতে পারছে না, সেই চশমা বাগিয়েছিল, চশমা মিস্ত্রি এসেছিল, একজনই সব অলরাউন্ডার, সব পারে, কিন্তু এইটা পারছে না। এবার আবার অন্য জন লেগেছে, দেখা যাক পারে কিনা। মার ব্যাপি কেউই আলটিমেটলি মিক্সিটা বাগাতে পারেনি, তার জন্য আবার একটা ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকা হলো। মিক্সিটা তো ভীষণই প্রয়োজন, না হলে কিছু বাঁটাও যাবে না, তো তার জন্য আবার মিস্ত্রি ডাকা হয়েছে। তো এখন বাজছে 2টো, দেখতে পাচ্ছ আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, আর এবার আমরা করবো লাঞ্চ। লাঞ্চ অলরেডি চলে এসেছে, লাঞ্চে কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মা, আর এই যে বনু, আর এই যে আমাদের লাঞ্চ। মা লাঞ্চে কী কী আছে বলে দাও। লাঞ্চে আছে ভাত ওল ভাতে, ডিম সিদ্ধ আলু ভাতে, আর আছে বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল। আজকাল চাটনিটা করা হয়নি, তো চলো আমরা লাঞ্চ করে নিই। গুড ইভিনিং, এখন বাজছে 7:30 আর আমরা যাচ্ছি ও বাড়ি। আমরা মানে আমি, বনু আর মামা, আর সঙ্গে নদু আছে, মা ডাকছে। আর নদু আমাদের বাড়িতে অনেকক্ষণ এসছে, এখনো বাড়ি যায়নি, তো ওকে দিতেও যাচ্ছি। বাপরে এত চিলামেলি, তো ওকে দিতেও যাচ্ছি আর আমরা একটু ঘুরতেও যাচ্ছি, কারণ বাড়ি থেকে বেরোনোই হয় না, একবারও বাড়ি থেকে বিকালটাও বেরোনো হয় না, তো কখনোই বেরোনো হয় না, ওই জন্য ভাবছি একটুখানি বাইরে থেকে বেরিয়ে আসি, মনটাও একটু ফ্রেশ লাগবে। এই যে মামা বাইরে আমাদের পুরি ঘুরতে যাচ্ছে মনে হচ্ছে, তবুও বাড়ির বাইরে আমাদের বেরোনোই হয় না। আর বনু কই, হোয়ার ইজ বনু? এই যে অ্যাজ ইউজুয়াল, প্লিজ লেটস গো। আমরা শুধু আমাদের এই নিচের তিনটে ঘর আর ডাইনিংটার মধ্যে সীমাবদ্ধ, আমরা মানে না মানে ছাদেও যাওয়া হয় না, আমাদের ছাদেও যায় না, নাচে বাইরেও বেরোনো হয় না। চলো, তো আজকে ছোটো মাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হলো, সন্ধেবেলাতেই হলো কারণ এখনই পূর্ণিমা পড়েছে।
আজ বোন একটা প্রতিদিনের মতো আমরা আজকেও যে রেসিপি ব্লগ এর করার জন্য, তো মামনি হচ্ছে যে এখানে আলমারিতে জামা গোছাচ্ছে, কারণ সেই ঝাপানের সময় যেসব জামাগুলো পড়েছিল সেইগুলো সব মানে কেচে একদম পুরো ভাঁজ করে গাডার দিয়ে এতে রেখে দিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে। ওর ব্যাগটা এনে সব এখন গুছিয়ে নিচ্ছে। আর যেটা বলছি সেটা কালকে একটা তোমাদের আমি আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কালকে আমি কাজটা করব। কালকে আমার একটা মানে বাবাইয়ের কাছে একটা ডিল আছে যে সকাল থেকে ওকে কালকে আমাকে খাইয়ে দিতে হবে যতবার খাবে। তো কালকে আমি এই কাজটা করব, তোমরা দেখবে। ওটা বাবার সঙ্গে আমার আর কি একটা কথা হয়েছে যে বাবাই যতবার খাবে তোকে অন্যদিন আবার আমাকে জল খেলেও খাইয়ে দিতে হবে। বাবাই মানে যা খাবে আমি ওকে খাইয়ে দেবো। তোমরা কালকে ব্লগটা দেখবে, আশা করি তোমাকে ভালো লাগবে। তো এখন তাহলে রাখি, আবার কালকে তোমরা দেখবে ভিডিওটা। তাহলে শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। এ মামনি গুড নাইটটা বলে দেয়।